হাসান হাফিজ আপনার কাছে আসতে চাই এই যে আসলে আমরা পুরো গণভূত্থানের কথা বলছি এই পুরো গণভূত্থানে আমরা গণমাধ্যমকেও আসলে যথেষ্ট চাপের মধ্যে থাকতে দেখেছি আপনি যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আমি এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই এখন আসলে যে পরিবর্তন সেই এই পরিবর্তনে আমরা বলার চেষ্টা করছি সবাই একসাথে হয়ে কাজ করবে সেখানে গণমাধ্যমকেও তাদের মতন করে কাজ করার সুযোগ দেওয়া উচিত সেই সুযোগ কেবারে আমরা পেতে যাচ্ছি ধন্যবাদ প্রথমে আমি শ্রদ্ধা জানাই যারা প্রাণ দিয়েছেন এই গণ ছাত্র জনতার এই নজিরবিহীন একটা বিশ্বের একটা মডেল যেটা আমাদের প্রধান উপদেশটা বলেছেন ছাত্রদের যে তোমাদের দেখে বিশ্ব শিখবে সত্যিকারের অর্থে আমরা সেটা এখন ছোট ছোট ভুল ত্রুটি হচ্ছে অন্যায় অযৌক্তিক ঘটনা ঘটছে সেগুলির দিকে সেটা বড় করে দেখার কিছু নেই এবং আপনি দেখবেন যে সাম্প্রদায়িক যেই একটা ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে সেটার মধ্যে অতিরঞ্জন আছে প্রপাগান্ডাও আছে আমাদের দেশেও আছে দেশের বাইরেও আছে সেগুলি বাংলাদেশের মানুষ মূলত অসাম্প্রদায়িক আমাদের সেই ইতিহাস লালিত যে ঐতিহ্য ইতিহাসের শিক্ষক উনি উনি বলতে পারবেন আমাদের পার্শ্ববর্তী দেশটা হচ্ছে ধর্মনিরপেক্ষ কিন্তু সেখানে কত দাঙ্গা হয় আমাদের দেশে কত দাঙ্গা হয় এখন যে পাশের দেশ থেকে বলা হচ্ছে যে একশো চল্লিশ কোটি ভারতীয় উদ্বিগ্ন তারা যখন ট্রেনে পুরিয়ে দিচ্ছে মানুষ তিন হাজার মুসলিমকে পুড়িয়ে দিচ্ছে যখন গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে মেরে ফেলছে কিন্তু তারা গরুর মাংস কত রপ্তানি করছে সারা পৃথিবীতে সেখানে গরু হত্যা করতে হচ্ছে না তো এই এইরকম মাচ্ছন্নই কিন্তু আছে পৃথিবীতেই আছে অসাম্য আছে এবং আমাদের ছাত্ররা একটা নতুন দিনের একটা সম্ভাবনা দেখিয়েছে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই দিতে হবে কথা বলার স্বাধীনতা দিতে হবে এই যে আপনি এই যে আমরা কথা বলছি এখন এইটা আমরা পনেরো বছর পাইনি সাড়ে পনেরো বছর আমরা পাইনি বা ক্রুদ্ধ আমরা ছিলাম কথা বলতে পারিনি এবং কত নির্যাতন হয়েছে কত গুম হয়েছে কত খুন হয়েছে সাংবাদিক এবং সাংবাদিক হত্যা হয়েছে খবরের কাগজ বন্ধ করে দেওয়া হয়েছে টেলিভিশন বন্ধ করেছে আমি আমার দেশে কাজ করতাম সেখানকার সাময়িক প্রকাশনা স্থগিত বলে হাসানুল হক ইনু সাহেব তথ্যমন্ত্রী ছিলেন তার কাছে আমরা গিয়েছিলাম সেই সাময়িকের সংজ্ঞা কি তেরো বছর বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত দিনকাল বন্ধ করে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে খুলছে এখন সাংবাদিকদের উচিত হবে দায়িত্বশীলতার সঙ্গে তাদের জাতিকে নতুন দিক নির্দেশনা দেওয়া এবং তুলে ধরা সাংবাদিকদের মধ্যে আমরাও ধোয়া তুলসী পাতা আমরা এই সোসাইটির অংশ আমাদের মধ্যেও ভুল ত্রুটি আছে আমাদের মধ্যেও সেলফ সেলফ সেন্সরশিপ আছে কিন্তু তারপরেও আমরা আমাদের সত্তাকে বিকিয়ে দিয়েছিলাম হাসান হাফিজ যদি সূত্র কথা সূত্র ধরেই আমি আসি রাজনৈতিক দলগুলো আসলে ছাত্রদেরই এই অর্জনকে খানিকটা নিজেদের করে নেওয়ার জন্য চেষ্টা করছেন চেষ্টা চলছে কিন্তু এটা ছাত্রদের ভাষাটা বুঝতে হবে সংস্কার কিন্তু রাজনীতির ক্ষেত্র করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে যদি আমরা সত্যিকারের মানবিক বাংলাদেশ চাই সত্যিকারের সুশাসনের বাংলাদেশ চাই গণতান্ত্রিক বাংলাদেশ চাই তাহলে সংস্কার কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই করতে হবে অনেক বছরের পুঞ্জীভূত জঞ্জাল আবর্জনা সরিয়ে ছাত্ররা এটা সফল হতে পেরেছে কেন ছাত্রদেরকে কেনা যায় না সেটা বুঝতে পারেনি শাসক দল সেটা বুঝতে পারেনি তাদেরকে আন্ডারেস্টিমেট করেছে কিংবা ভুলভাবে রিড করেছে সেই কারণে এটা হয়েছে যদি একটা ইনক্লুসিভ ইলেকশন হতো যদি একটা গণতান্ত্রিক মিনিমাম একটা নর্মস থাকতো যদি রাতের ভোট না হতো যদি ভোটাধিকার কেড়ে না নেওয়া হতো যদি দামি ইলেকশন না হতো যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বাধিক সংখ্যক ক্যান্ডিডেট জিতিয়ে আনা না হতো তাহলে কিন্তু সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করা না হতো তাহলে হয়তো এই অবস্থাটা হতো না যদি একটা সবাই মিলে দেশটা শাসন করে আপনি দেখবেন অনেক দেশে কিন্তু বিরোধী দলকে কনফিডেন্স নিয়ে ন্যাশনাল ক্রাইসিসে তাদের সাহায্য সহায়তা না হয় পরামর্শ নেওয়া হয় আমাদের দেশে সেই কালচারটা নেই তো এখন এটা এই সরকারের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে অনেক কঠিন কঠিন দায়িত্ব সেগুলি সুশাসন প্রতিষ্ঠা করা শৃঙ্খলার চ্যালেঞ্জটা তারা অনেকখানি মোকাবেলা করে ফেলতে পেরেছে এবং আমার বিশ্বাস এবং সবাই প্রত্যাশা করে যে ইকোনমিক যেই চ্যালেঞ্জটা আছে সেটাও তারা সফল লেশনের মগলাক হাসান জনগণের পালস বোছাটা কতখানি জরুরি সেটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছেন আপনার বক্তব্য একটু শুনতে চাই বিষয় আমি প্রথমেই বলেছিলাম যে রাজনীতির মধ্যে সংস্কার আনতে হবে এবং সর্বক্ষেত্রে সংস্কার আনতে প্রত্যেকটা ব্যক্তি মানুষের মধ্যে একটা নতুন চিন্তা এবং নতুন মানবিক বাংলাদেশের জন্য আমরা আশাবাদী হতে চাই উনি সিনিয়র মানুষ উনি অনেক পোড় খাওয়া মানুষ বদীউর ভাই কথা বলছি তো একটা আশাবাদের আলো তো একটা তৈরি হয়েছে আমার নাম বদীউর রহমান বদীউর রহমান বদীউর রহমান পুরো নাম আচ্ছা তো একটা নতুন ক্ষেত্র তো তৈরি হয়েছে আমরা আশাবাদী হতে তো আমাদের কোনো সমস্যা দেখি না আমরা আস্থা রাখি না আমাদের তরুণ প্রজন্মের উপরে এবং তাদেরকে আমরা সহায়তা করি প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে মানে দেশপ্রেমের পরিচয় দিই সহিষ্ণুতার পরিচয় দিই এবং ত্যাগের একটা পরীক্ষা দিই আমরা তাহলে কিন্তু হয়তো একটা সংস্কার